আমার চ্যানেলের সকল দর্শক বন্ধুদেরকে জানাই আজকের এই ভিডিওতে স্বাগত আজকের এই ভিডিওতে আমরা খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করব আমরা যারা শেষে ঠাকুরের দীক্ষা গ্রহণ করেছি তারা প্রত্যেকেই প্রতিদিন ইষ্টবৃত্তি করি এবং তার আগে আমরা শত অনুজ্ঞাও পাঠ করে থাকি কিন্তু শেষে ঠাকুরের নির্দেশ আমাদের শুধু তার বাণী তার দেওয়া শত অনুজ্ঞা তার কথা পাঠ করলে এবং মুখে মুখে বললে কিছুই হবে না আমাদের তার চরিত্রগত করে তুলতে হবে তার প্রতিটি কথা বাণী এবং নির্দেশ আমাদের বাস্তবায়িত করে তুলতে হবে কিন্তু আমরা যদি তার বাণী কথাগুলির সঠিক অর্থ অনুধাবন করতে না পারি তাহলে তা চরিত্রগত করে তোলা আমাদের পক্ষে অসম্ভব তাই আমাদের উচিত সবার পূর্বে শ্রী ঠাকুরের প্রদত্ত বাণীগুলির সঠিক অর্থ জেনে তারপর তা বাস্তবায়িত করা তাই আমি আজ আপনাদের সঙ্গে শ্রী ঠাকুর প্রদত্ত শত অনুজ্ঞার প্রথম লাইনের একটি শব্দ আমি অমানি কথার অর্থ নিয়ে আলোচনা করব কথার অর্থ আমরা সবাই জানি যার ক্রোধ নেই তাই এর অর্থ আর বিশ্লেষণ করলাম না আমি অমানি বলতে ভুলবশত ভাবতেই পারি আমার কি তাহলে মান সম্মান বলে কিছু নেই আমার কি আত্মমর্যাদা বোধ থাকা উচিত নয় কিন্তু এর সঠিক অর্থ শ্রী ঠাকুর স্বয়ং খুব সুন্দরভাবে ব্যাখ্যা করেছেন আর আজকের এই ভিডিওতে আমরা তাই নিয়েই আলোচনা করব যেহেতু শত অনুজ্ঞার প্রতিটি শব্দের অর্থ এই ভিডিওতে বলতে গেলে ভিডিওটা অনেক বড় হয়ে যেতে পারে তাই আমি আগামী কোনো এক ভিডিওতে অন্য শব্দগুলির ব্যাখ্যা করার চেষ্টা করব। আমার বলায় যদি কোনো ভুল থেকে থাকে তা নিজগণেই দয়া করে ক্ষমা করে দেবেন জয়গুরু জয়গুরু পরম দয়াল শ্রী ঠাকুরের রাতুল চরণে আমার ভক্তিপূর্ণ প্রণাম জানিয়ে আজকের এই আলোচনাটি শুরু করছি দশই মাঘ বুধবার তেরোশো সাল ইংরেজি তেইশ এক উনিশশো সকাল নটা বাজে শ্রী শ্রী ঠাকুর খড়ের ঘরে সমাসীন ভট্টাচার্য দা চুনি রায়চৌধুরী দা সুশীল বসুদা পণ্ডিত ভট্টাচার্যদা প্রভৃতি আছেন কথা চলছে হঠাৎ ক্রেষ্ট ভট্টাচার্যদা প্রশ্ন করলেন শ্রেষি ঠাকুরের উদ্দেশ্যে এই যে শত অনুজ্ঞার মধ্যে আছে আমি অমানই আবার প্রত্যেক বর্ণেরই একটা নিজস্ব মান আছে এ দুয়ের মধ্যে সামঞ্জস্য কোথায় শ্রেষ ঠাকুর তার উত্তরে বললেন যে জন্মেছে তারই একটা মান আছে আত্মমর্যাদা বোধ আছে সেই মর্যাদা যখন আহত বা নিহত হয় তখনই আমরা প্রবৃত্তিমুখী হয়ে উঠি মানুষের এক্সিস্টেন্স বা সত্তা বলে যদি কোনো বোধ থাকে তা সে একালেই হোক আর পরকালেই হোক তাহলে তার মান আছেই অমানি মানে আমি বুঝি মানের অহংকার নেই কিন্তু আমি কায়েতের ছাওয়াল কি আমি বামুনের ছাওয়াল এ বোধ তো থাকবেই ক্রেষ্টদা আবার প্রশ্ন করলেন যদি কারো মান থাকে আমি বশিষ্টের সন্তান শেষে ঠাকুর তাঁর উত্তরে বললেন কিন্তু আমি বশিষ্ঠের সন্তান বলে মানুষ আমার পায়ে এসে মাথা নোয়াক এরকম ভাবনা ভালো না কেষ্টদা বললেন কিন্তু বশিষ্ঠের রক্ত আমার গায়ে আছে বলে একটা মান তো আছে শেষে ঠাকুর তার উত্তরে বললেন সে মান তো থাকবেই কেষ্টদা আবার বললেন অমানি মানে আবার কেউ হীন না ভাবে শেষে ঠাকুর তার উত্তরে বললেন তা ভাবতে পারে সহাস্যে বললেন भाले ठेका के